দু হাজার তেইশ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের একটা ডাউট থেকে যায় মাধ্যমিক পরীক্ষাতে যেমন প্রজেক্টের নাম্বার প্লাস লিখিত পরীক্ষার নাম্বার যোগ করে পঁচিশ নাম্বার পেলেই পাশ করে যাবে সেইভাবে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও লিখিত পরীক্ষা প্লাস প্র্যাকটিক্যাল মিলিয়ে পঁচিশ নম্বর হলেই কি পাশ করে যাবে তো বন্ধুরা তোমরা যদি এমন ধারণা নিয়ে থাকো তাহলে তোমাদেরকে জানিয়ে রাখি এটা সম্পূর্ণ ভুল ধারণা মাধ্যমিকের মতো নয় উচ্চ মাধ্যমিকের মার্কস ক্যালকুলেশন একটু আলাদা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাশ করতে হলে তোমাদেরকে থার্টি পার্সেন্টের নাম্বার পেতে হবে মিনিমাম থার্টি পার্সেন্ট নাম্বার পেলেই তবে পাশ করবে মাধ্যমিকের ক্ষেত্রে যেটা ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে পঁচিশ যেটাও আবার লিখিত প্লাস প্র্যাকটিক্যাল মিলিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেটা নয় সেটা একটু ভিন্ন ধরনের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তোমাদেরকে থার্টি পার্সেন্ট পেতে হবে অর্থাৎ একশোর মধ্যে তিরিশ নম্বর পেতে হবে এখানে লিখিত প্লাস প্র্যাকটিক্যাল মিলিয়েই নাম্বারটা যোগ করে তিরিশ নম্বর পেতে হবে তবে সেই পদ্ধতিটা একটু আলাদা এখানে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে লিখিত পরীক্ষাতে একটা পাশ নাম্বার তুলতে হবে তোমাদেরকে এবং পাশাপাশি প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও তোমাদেরকে পাঁচ নাম্বার তুলতে হবে এবং যে পাঁচ নাম্বারের যোগ ফল হবে তিরিশ অর্থাৎ সেই দুটো পাঁচ নাম্বার মিলিয়ে তিরিশ নম্বর হবে তো চলো বিস্তারিতভাবে জেনে নিই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কিছু সাবজেক্ট আছে যেখানে সত্তর নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং তিরিশ নাম্বারে প্র্যাকটিক্যাল থাকে এবং কিছু সাবজেক্টে আশি নাম্বারের লিখিত পরীক্ষা হয় এবং কুড়ি নাম্বারের প্র্যাকটিক্যাল থাকে এক্ষেত্রে যদি একজন স্টুডেন্ট প্র্যাকটিক্যাল তিরিশে তিরিশ পেয়ে যায় এবং লিখিত পরীক্ষায় সে যদি শূন্য পায় তাহলে কি সে পাশ করবে তো বন্ধুরা বলে রাখি না এটা কি সম্ভব এটা সম্ভব নয় তাই একজন উচ্চ মাধ্যমিক স্টুডেন্টের কোনো বিষয়ে পরীক্ষাতে লিখিত পরীক্ষা প্লাস প্র্যাকটিক্যাল দুটো আলাদা আলাদাভাবে পাস নাম্বার পেতে হবে লিখিত পরীক্ষাতে থার্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও থার্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে সেক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টে লিখিত পরীক্ষা আশি নম্বরের হবে সেই লিখিত পরীক্ষাতে মিনিমাম চব্বিশ নম্বর পেতে হবে এবং প্র্যাকটিক্যাল কুড়ির মধ্যে ছয় নম্বর পেতে হবে আর তোমরা জানো যে প্রত্যেকটি স্কুল থেকে আশা করি ছয় কেউ দেয় না কুড়ির কুড়িও দেয় তো আশির মধ্যে চব্বিশ এবং প্র্যাকটিক্যালে ছয় প্লাস তিরিশ নম্বর তোমরা এখানেই পেয়ে যাবে এবং পাশ করে যাবে আর যে সমস্ত সাবজেক্টগুলোতে সত্তর নম্বরের লিখিত পরীক্ষা হয় সেখানে সত্তরের মধ্যে একুশ নম্বর পেতে হবে মিনিমাম একুশ নম্বরটাই হলো পাঁচ নাম্বার এবং প্র্যাকটিক্যালে তিরিশের মধ্যে নয় পেতে হবে টোটাল তাহলে একুশ প্লাস নয় ইজিক্যাল টু তিরিশ এটাই পাঁচ নাম্বার কেউ প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালে তিরিশ নাম্বারের তিরিশও পেয়ে যেতে পারে সেক্ষেত্রেও তাকে লিখিত পরীক্ষায় সত্তরের মধ্যে একুশ নম্বর পেতে হবে এবং কুড়ি নম্বরে প্র্যাকটিক্যাল যাদের রয়েছে কুড়ির কুড়ি পেলেও আশি নম্বরের লিখিত পরীক্ষায় চব্বিশ নম্বর পেতে হবে তবেই কিন্তু সেই সাবজেক্টে পাস করবে স্টুডেন্ট আশা করছি পুরোটা ক্লিয়ার কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে